الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله أمر الله باك سبحانه وتعالى شكر جزاره جي. جي الله سبحانه وتعالى أما دير كي. أما دير, دير جدنير اكتبوا অনুষ্ঠানকে আমরা বাস্তবায়ন হতে চলেছি বাংলাদেশ কোরআনসন্ধ্যা পরিষদের শহীদ শহীদ আহমদ শাখা কর্তৃক আয়োজিত আজকের বনভোজন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং দিনদার ইমানদার বেড়া আমরা অন্তরের অন্তরস্থল থেকে আল্লাপাক সুবাহান ও তাল আলার হচ্ছে আমরা পড়ছি সকলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহাকানুতাল কাছে দোয়া করছি যেন আমাদের এই কর্মসূচিগুলোকে সঠিকভাবে এবং সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলেই বলে আমিন তো এবার আমাদের সামনে অর্থসহ কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ হক ভাই হাফেজ হক হকভাইকে অর্থ সহ কোরআন্তলাবাবাদ নিয়ে আসার জন্য অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم أفحسبتم أن انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدع مع الله الها اخر ومن يدع مع الله الها اخر لا برهان له به فانما حسابه انه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وانت خير الراحمين এর হচ্ছে তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমার দিকে ফিরে আসতে হবে না কাজেই প্রকৃত বাদশাহ হচ্ছে প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উচ্চতর ও উন্নতর তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সম্মানিত আরসের তিনিই মালিক এবং যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাহবুদকে ডাকে যার পক্ষে তার কাছে কোনো যুক্তি প্রমাণ নেই তার হিসেব রয়েছে তার রবের কাছে এ ধরনের কাফের কখনো সফলকাম হতে পারে না হে মোহাম্মদ সাল্লহাম বলো হে আমার রব ক্ষমা কর ও করোনা করো এবং তুমি সকল করোনাশীলের চাইতে বড় করোনাশীল সদাকুহ হাফেজ হ্যাজুল হক ভাইকে অত্যন্ত সুন্দর তেলাবাদ আমরা শুনতেছিলাম আল্লাপাক হ্যানুত আমাদের সকলকে সহি কোরআন শরীফ তালাবৎ করার তৌফিক দান করুন জি এবার আমাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই হাফেজ দেলওয়ার হুসেন ভাই হাফেজ দেলওয়ার হুসেন বাইকে ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুমুল্লাহরে চোখের কেদে কেদেই দেখো শেষ শীতে হবে হবে সফলকা আল্লাহর দরবারে চোখের পানির কত দা কেদে কেদেই দেখো শেষ শীতে হবে হবে সফলকা তিনি মরা গাছেও পারে ফুল ফোটাতে মরুতে দিতে পারে নদী দেখো আলোতে আধার আধারে আলো চলছে নিয়ম নিরবধি তিনি মরা গাছেও পারে ফোটাতে মরুতে দিতে পারে নদী দেখো আলোতে আধার আধারে আলো চলছে নিয়ম নিরবধি কখনো গফার কখনো জাব্বার কখনো রাজাক কখনো সাতার কখনো রহমান তার নাম আল্লাহর দরবারে চোখের পানির কত দাম কেদে কেদেই দেখো নিশীতে হবে হবে সফল তার রহম পেতে হলে অরে মানুষ হতে হবে হবেই মুমিন, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে চাষ করে ও জমিন তার রহম পেতে হলে অরে মানুষ হতে হবেই মুমিন, তার আদেশ নিষেধে মেনে চলতে হবে চাষ করে ও জমিন কখনো খালিক কখনো রহিম কখনো মালিক কখন করি কত রূপে তার সুনা আল্লাহর দরবার চোখের পানির কত দা কেদে কেদেই দেখো শেষ নিশিতে হবে হবেই সফলকা ফলকা আল্লাহর দরবার চোখের পানির কত দা কেদে কেদেই দেখো শেষ নিশিতে হবে হবে সফল কাম হবে সফল কাম হবে সফল কাম সালামালিক আল্লাহু খাই প্রিয় ভাই দেওয়ার হুসেন ভাই অত্যন্ত সুন্দর একটি ইসলামী সঙ্গীত আমরা শুনতেছিলাম প্রিয় ভাইরা আসলেই যদি আমরা শেষ নিশীতে পাক সুবহান নুব তাল্লার দরবারে দু ফুটা চকুর পানি ফেলতে পারি তাহলে কিন্তু সেই সকালের পবিত্রতা সেই সকালের মহাত্ম আমার অন্তরে আমি অনুভব করতে পারব তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রিয় ভাই যেরকম আমাদেরকে বলে গেলেন শেষ নিশীতে আল্লাপকসব হ্যাঁ নব তালার দরবারে আমাকে কাঁদতে হবে দু ফুটা অস্ত্র আমাদেরকে ফেলতে হবে আমার হৃদয়ের প্রশান্তির জন্য এবারে আমাদের সামনে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের শাখার সম্মানিত সভাপতি জনাব হাফেজ আশরাফুল ভাই জনাব হাফেজ আশরাফুল ভাই উদ্বোধনী বক্তব্য নিয়ে জন্য অনুরোধ করছি রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ শফিল ইমরুল সালীন মোহাম্মদ আলা আলহি ওয়াসমাইনাবাদ বাংলাদেশ কোরআন সুন্না পরিষদ শহীদ সৈয়দ আহমদ শাখা কর্তৃক আয়োজিত শিক্ষা সফর দুই হাজার বাইশ এর প্রিয় ভাই পরিচালক আজকের এই সুন্দর সকালে মনোরম পরিবেশে আয়োজিত শিক্ষা সফরের মোহতারাম সভাপতি শহীদ সাইদ আহমদ শাখার বিভিন্ন পর্যায়ের বিভাগীয় দায়িত্বশীল বৃন্দ প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন পর্যায়ের আমার প্রিয় দিনে বেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দীর্ঘদিন পরে ঋতুরাজ বসন্তের এক মনোমুগ্ধকর এই পবিত্র পরিবেশে সকলে সমবেত হতে পেরে মনিবের দরবারে কায় মনোবাক্যে শ্রদ্ধা বনতি চিত্তে হৃদয়ের সব টুকন আবে গুজার করে দিয়ে আল্লাহ রুবুল ইজত আল জালাল তার দরবার সানে আমরা সকলেই শুকুর গুজার হচ্ছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সালাম শেয় রহমতুল্লাহ আলমিনের দরবারে যিনি আগত বিগত সকল মানুষের জন্য ছিলেন পথের দিশারি মাসুল্লি আল্লাহ মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ কামা সল্লি তালাহোলিমা আলাইমা ইন্দা হামিদ উম মজিদ পিওহরা আমরা যেখানে এসছি আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে আমরা এসছি একটা শিক্ষা সফরে কীসু আসছে শিক্ষা সফরে তো শিক্ষা সফর তো কিছু শিখতে হবে তাই না কিছু অর্জন করতে হবে আর কিছু অর্জন করার জন্য কিছু বর্জন করতে হয় তাই না কিছু পাওয়ার জন্য কিছু সারতে হয় কুছ মিলিয়ে কিছু খুনা পড়ে তো কিসে কী আমরা অর্জন করতে চাই কী আমরা সারতে চাই এ আমরা কিছু কথা বলতে চাই একটা দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল সাল্লা আমাদেরকে বলেছেন ও আইয়া কোন ফিকরা তুমি যখন নীরব থাকবে নিধর হয়ে বসে থাকবে তখন এর এই বসে থাকাটা যেন হয় তোমার একটা ফিকির করা চিন্তা করা আল্লাহর সৃষ্টি সম্পর্কে হোক নিজের সম্পর্কে হোক পরিবার সম্পর্কে হোক দেশ সম্পর্কে হোক উন্নতের জন্য হোক তোমার একটা ফিকির অন্তরে থাকতে হবে অনুৎকি দিকরা আমার জবান থেকে আমার মুখ থেকে যে কথাই আমি যে আবস্থায় বের করব এটা যেন হয় আমার আল্লাহ রব্জুল জালাল তার জিকির তার স্মরণ এরপর আল্লাহ রসুল বলছেন এই এইবার আমরা কত কিছুই দেখি আল্লাহ রসুল বলতেছেন তোমার দৃষ্টি যেন হয় তোমার শিক্ষা গ্রহণ করার একটা উপকরণ তোমার দৃষ্টিটা কি হবে তোমার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সত্যি আজকে একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমরা এখানে এসেছি আল্লাহ রবুল্লা ইজতাল জালাল আমাদেরকে এখানে এসছেন তো এই জন্য আমাদেরকে কিছু জিনিস ছাড়তে হবে কিছু জিনিস গ্রহণ করতে হবে একটা হচ্ছে প্রথমে আমি যে কথাটা বলবো আমাদের মধ্যে ধৈর্য এটা অবশ্যই থাকতে হবে লিমাদা কেন আপনারা জানেন এটা আমাদের নিজস্ব কোনো গণ্ডের মধ্যে নই এখানে সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে এই জন্য আমরা যখন টয়লেটে যাব থাকতে পারে এটা একটা সীমাবদ্ধতা আমরা অপর বাইকে সুযোগ করে দেবো সেখানে আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং এই ধৈর্যের পরীক্ষা প্রতিটা কদমে কদমেই আমাদেরকে রাখতে হবে নিয়ম অনুবর্তিতা মোতারাম ভাই পরিচালক আমাদের সামনে আজকের কর্মসূচিগুলি শুনিয়েছেন এবং আমার মনে হয় আপনাদের কাছে যে টোকেনটা দেওয়া হয়েছে এখানেও কর্মসূচিটা লেখা আছে দেখা যাচ্ছে যে কর্মসূচি চলতেছে আমরা ওইদিকে হাঁটা করতেছি অথবা কথা বলতেছি তো এখান থেকে আমরা ধৈর্যের সাথে নিয়মানুবর্তিতার সাথে আমরা অনুষ্ঠানের সুন্দর সর্বাঙ্গীন সুন্দর করার জন্য আমাদের ধৈর্য থাকতে হবে নিয়মানুবর্তিতা থাকতে হবে সহমর্মিতা এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের দরদ ভালোবাসা এর সাথেই ফেরো আলহান হাসা আসা নিজের প্রয়োজনটাকে আবার অপর বাহীকে অগ্রাধিদের ক্ষেত্রে অপর অগ্রা অগ্রাধিবার দেবার ক্ষেত্রে নিজের প্রয়োজনটাকে কিছুক্ষণের জন্য আমি অবধমিত রাখব সমর্মিতার অনেক ওয়াজ আমরা শুনেছি আজকে এখান থেকে এই শিক্ষা সফর থেকে এইটাও আমরা শিখে নিব। এর মুখের যুদ্ধে আপনারা জানেন যখন পানি পানি বলে এক ভাই চিৎকার করছিলেন সাঁ তার পানি নিয়ে ওনার কাছে যখন গিয়েছিল সাথে সাথে অপর ভাই থেকে অপর দিক থেকে পানির আওয়াজ আসছিল উনি বললেন যে আমার চাইতে ওই ভাইয়ের প্রয়োজনটা বেশি ওইখানেই নিয়ে যাও এটা আপনারা জানেন একে একে চতুর্থ জনের কাছে যাওয়ার পর উনি বললেন যে প্রথমজনের কাছে যাও ওনার প্রয়োজনটা বেশি কিন্তু প্রথমজনের যা কাছে যাওয়ার পরে এই চারজনের কারোই দুনিয়ার পানির প্রয়োজন আর দরকার হয় নাই এই আল্লাহর বলে আজল জালার তার পবিত্র দরবারে চলে গিয়েছেন এলো এটা কোনো এটা কোনো গা গা মানে গাজাখুরি কোনো গল্প নয় কথা বলার জন্য কোনো কিসা কাহিনি নয় এটাই ছিল বাস্তবতা আমরা সেই জিনিস শিখতে এসেছি এই শিক্ষাগুলি আমরা এখান থেকে নিয়ে যাব এবং প্রতিটা কদমে কদমে আমার এই শিক্ষাটা সামনে রাখবো আমরা অপরবাহীকে অগ্রা দেবার ক্ষেত্রে এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখব আরেকটি কথা মনে রাখতে হবে আমরা এখানে একটা ফুলের বাগানের মধ্যে আছি আমরা যেন যেভাবে এসে পাইলাম ওইভাবেই যেন এটাকে এইভাবে রেখে দিয়ে যেতে চাই এখানকার যিনি আছেন ওনারা যখন পরবর্তীতে বলতে হলে না রোগগুলি ভালো ছিল এদের মধ্যে শৃঙ্খতা ছিল দায়িত্ব অনুভূতি ছিল যেই কারণে এরা এখানে কাজটা করে নাই খারাপ করে নাই আমরা আমাদের যে ইয়াগুলি আছে আমরা আমাদের ওয়েস্টেজগুলি আমরা এখানে রাখবো এখানে সেখানে ফেলব না এইখানকার সৌন্দর্য রক্ষা করার জন্য আমাদের এই পবিত্র একটা পরিবেশ এটা রক্ষা করার জন্যে এরপরে আপনারা দেখছেন আমরা ঘুরে ঘুরে দেখব একটা কর্মসূচির মধ্যে আছে দেখার তো ফুলের বাগানের ফুল এটা দৃশ্য তো উপভোগ করা যাবে কিন্তু কোথাও হাত দেওয়া যাবে না ঠিক আছে না ভাই না এখানে আমরা কোথাও হাত দেব না আমরা দৃশ্যটা উপভোগ করব সর্বোপরি অনুষ্ঠানে সুন্দর সর্বাঙ্গীন সার্থকতা মহান মনিবের দরবারে কামনা করছি অনুষ্ঠানের শুরু থেকে সর্বশেষ পর্যন্ত সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রবী রজবাল জালা তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবেন অনুষ্ঠান সুন্দর হওয়ার ক্ষেত্রে যে দুর্বলতাগুলি আছে আমাদের সেই দুর্বলতা কাটিয়ে উঠে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য মনিব আমাদেরকে দয়া করবেন অনুগ্রহ করে অনুষ্ঠান সুন্দর করার ক্ষেত্রে যা যা করণীয় আমাদের দুর্বলগতি দূরে সরে দিয়ে সুন্দর করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমরা যারা এসেছি আমরা সকলে নিজ দায়িত্বে এই অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষা করার জন্য শৃঙ্খলা রক্ষা করার জন্য আমি মনে করব আমি প্রত্যেকে যদি আমি এটা মনে করি নিই যে অনুষ্ঠান সুন্দর করার জন্য আমি ব্যক্তি হিসেবে আমার যে দায়িত্বটুকু আছে আমি আমার দায়িত্ব পালন করি আমাকে যাতে কেউ বলতে না হয় ঠিক আছে না ভাই না আমাকে কেউ বলবে ভাই এটা না সেটা উচ্ছৃঙ্খল অনুষ্ঠানের সৌন্দর্য বিঘ্নিত ঘটে বিঘ্ন হয় এরকম কোনো আচরণ এমন কোনো কথা এমন কোনো কাজ আমরা এটা করব না শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টা আমরা খেয়াল করব এবং সর্বশেষ পর যখন অনুষ্ঠান শেষ আমরা একসাথেই আমরা এখান থেকে বিদায় হব এ আশা ব্যক্ত করি এবং আল্লাহ আমাদেরকে দয়া করে সুন্দরের এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি যে উদ্দেশ্যে কিছু শিক্ষা নেওয়ার জন্যে সেই শিক্ষা গ্রহণ করে এখান থেকে আমরা শিক্ষারা পকেটে করে নিয়ে যেতে পারি আমাদের ভবিষ্যৎ পথার ভবিষ্যৎ চলার পথে আমাদের পাতেও হবে সেই শিক্ষা এবং আমাদেরকে আল্লাহ তফিক দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকল আর সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠান ঘোষণা করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জাজাকাল্লা খাই সম্মানিত সহসভাপতি জনাব হাফেজ হশরফুল করিম ভাই সম্মানিত বাইরা আমরা আমাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে যে বিষয়গুলো আমরা শুনলাম তা হচ্ছে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এবং অন্যকে অগ্রাধিকার দেওয়া এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করা তো এই বিষয়গুলো আমরা খুবই খেয়াল রাখব যাতে করে অন্য সবার শিক্ষা সফরের মতো যেন আমাদের এই শিক্ষা সফরটা শুধুমাত্র নামেই না হয় যেন কার্যত আসলেই আমরা এখান থেকে আমাদের অন্তরে আমাদের মন মস্তিষ্কে কিছু আমরা নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা আমরা সকলেই করব যে এবার আমাদের সামনে আমাদের শ্রদ্ধাভাজন সাবেক সভাপতি যাকে আমরা পেয়ে আসলেই অত্যন্ত আনন্দিত তিনি আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশেষ অতিথি হিসাবে জনাব حافظ حكمة بن مطلبي جناب حافظ حكمة بن مطلبي أشهر جنوب كورشي. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد وعلى آله وصحبه أجمعين بغلدش قرآن سنة برشاد شهد سيد أحمد شاكا كورتيكا أسكير এই সুন্দর আকর্ষণীয় শিক্ষা সফরের সম্মানিত সভাপতি আমার একান্ত প্রিয় ভাই জনাব হা হাফেস ইউসুফ চৌধুরী এরপরে মঞ্চে আরও আছেন শাখার সম্মানিত সহসভাপতি আমার খুবই প্রিয় এবং একান্ত প্রিয় ভাই জনাব হাফেজ আশরাফুল করিম ভাই আজকে এখানে শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ শুভাকাঙ্ক্ষী সদস্য কর্মী সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে এখানে আসার এবং এই প্রোগ্রাম উপভোগ উপভোগ করার একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন জন্য সকলে পড়ছে আলহামদুলিল্লাহ দূরত সালাম পাঠ করছে বিশ্ব মানবতার মহান শিক্ষক আখেরি পাইগম্বার জনাব মোহাম্মদুরসুল্লাহ ইসলামের প্রতি আল্লাহ সাল্লাহ আলহাম মোহাম্মদ ও আলা আলিহি ও সাহাবি হাইন সম্মানিত উপস্থিতি বোধনী বক্তব্যের মধ্যে মহতারাম আশরাফুল করিম ভাই যা বলার সব কিছু বলে দিয়েছেন লম্বা করবেন আপনারাও চাচ্ছেন যে একটু ঘুরবেন একটু গান শুনবেন একটু এখানকার পরিবেশ একেবারে বাংলাদেশের মতো যে পরিবেশ সেই পরিবেশটা বিরাজ করছে এটা একটু দেখবেন ঘুরবেন তো তাতে যাতে ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য করে আমরা তাড়াতাড়ি আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে বেশ কয়েক জায়গা বলেছেন কুলসি রু ফিলু কেই ফেক আকিবাতুল মুকে আকিবাতুল নুনজেরিন এইভাবে আয়াত এসেছে মাজ হাজরিন আজকে এই যে একটা পরিবেশ আমরা এখানে এসেছি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো এই যে এক জায়গা থাকতে থাকতে বেশ মানে নিজেদের চাকরি তারপরে নিজেদের কর্মজীবন পারিবারিক ইত্যাদি সব কিছু মিলে একটা একঘেয়েমি এসে যায় সেটার একটা পরিবর্তন করার জন্যে সেটার একটা পরিবর্তন করার জন্য মূলত এখানে আসা এটার নাম দেয়া হয়েছে শিক্ষা সফর এখানে এসে আমরা কিছু শিখবো মনটাকে একটু হালকা করব পরস্পর পরস্পরের সাথে দেখা হবে এই যে আমরা এখানে যারা এসেছি বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন মায়ের সন্তান আমরা একজন আরেকজনের সাথে রক্তের সম্পর্ক আমাদের নেই ঠিকই কিন্তু আমাদের সাথে একটা বন্ধনে আমরা আবদ্ধ সেটা হলো ইমানই বন্ধনে কি বলেন ঠিক না ইমানের ভিত্তিতে আমাদের এই ভালোবাসা আমাদের এই আন্তরিকতা এই হাদিস আপনারা শুনে থাকবেন মান আহাব্বা আলিল্লাহি ওয়ামানি আতিল্লাহি ওয়াম আলিল্লাহি ইমান একজন একজনকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্যে আমাদের এই যে ভালোবাসাটা কিসের জন্য আল্লাহ সন্তুষ্টি অন্য কোনো স্বার্থ সুবিধা এইগুলো কিন্তু আমাদের নেই সুতরাং এই যে আজকে আমরা আসলাম এই আশাটাকে আশাটা যেন আমাদের ফলপ্রসু হয় এবং এখান থেকে গিয়ে আমাদের কর্মজীবন আমাদের দাওয়াত জীবন আমাদের লেখাপড়া আমাদের অধ্যয়ন আমাদের ইবাদত বন্দীটা যাতে আরও বেড়ে যায় উদ্দেশ্য হলো এই তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আর লম্বা করব না শুধু এতটুকুন বলতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা যারা দেখাইছেন এবং আমিও যেটা মনে করি আপনাদের পড়তে আমার ভালোবাসা আপনাদের ভালোবাসা এটা যেন অটুট থাকে এবং কাল কেয়ামতের ময়দানে আমরা যেন সকলে একসাথে আল্লাহর সেই ওয়াদাকৃত জান্নাতে যেতে পারি আমাদের মূল টার্গেট কি মূল টার্গেট তো জান্নাতে যাওয়া নাকি জান্নাতে যেতে চাই না যারা কাফের মোশ্রেক বেদাতপন্থী তারাও কিন্তু হিন্দুরা ওরা স্বর্গে যেতে চায় চাই না যদি জিজ্ঞাসা করেন তুমি জাহান্নামে যাবা নরকে যাবা কাফেরও বলবে যে না যাব না ঠিক না সকলে জান্নাতে যেতে যায় কিন্তু পদ্ধতি ভিন্ন তাদের রাস্তা ঠিক নেই আমাদের রাস্তা ঠিক আছে আমরা আশা করি কি বলেন জন্য আমরা যেন সকলে জান্নাতে যেতে পারি এবং জান্নাতের উপযোগী জান্নাতের উপযোগী করে নিজেকে গড়ে তুলে সেভাবে যেন যেতে পারি আল্লাহ বকরবুল্লাহ আলমিন বলছেন যে তোমরা লাস্টে বলছেন আল্লাহ যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ইমানদারদারকে বলছে যারা ইমানদার না তাদেরকে কিন্তু বলেন না এখানে আল্লাহ বকরবুল্লাহ আলমিন ইমানদারদেরকে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ তো মুসলমান হতে হবে আমাদেরকে বলতে পারেন যে আমরা মুসলমান না অবশ্যই মুসলমান আমরা কিন্তু মুসলমান হওয়ার জন্য কিছু শিক্ষা কিছু পদ্ধতি এগুলো গ্রহণ করতে হয় এমনি এমনি হয় না তো এই জন্য আমরা সকলে যাতে আমাদের জীবনকে সুন্দর করতে পারি এই যে ইসলামী আন্দোলন কোরআনসন্না পরিষদের সাথে এসেছি এটা এখানে এই আন্দোলন এই সংগঠন হলো আমাকে আপনাকে একজন আল্লাহর খাঁটি বান্দা হিসেবে তৈরি করে দেওয়া রসুলের খাঁটি একজন উম্মাদ হিসেবে তৈরি করে দেওয়া এর মাধ্যমে সমাজ কীভাবে আমি কী পাব আপনি কী পাবেন আমি আপনি এর মাধ্যমে দুনিয়ায় কল্যাণ এবং আঁখে মুক্তি পাব এই আশা করি আর সমাজ কীভাবে পরিবার কীভাবে পাবে ভালো একজন বাবা ভালো একজন স্বামী ভালো একজন অভিভাবক দেশ জাতি ভালো একজন নাগরিক পাবে যেখানে কোনো মানুষ আমাকে আপনাকে পেয়ে খুশি হবে তারা সন্ত্রস্ত হবে না ভীত হবে না ওরা সমাজের লোকেরা মনে করবে আমাকে আপনাকে পেয়ে যে আমি ভালো একজন প্রতিবেশী পেয়েছি এর কাছে আমার যান মালের কিছুর নিরাপত্তা আছে সুতরাং আমাদেরকে সেভাবে গড়ে উঠতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে দেশ যাতে একজন ভালো নাগরিক পায় আগামী দিনে আমরা যে স্বপ্ন দেখি ইসলামের বিজয় ইসলামের বিজয় শুধু দোয়া করলে হবে না হ্যাঁ সারা পৃথিবীর ওলামারা যদি একসাথে একযোগে দোয়া করে তাও হবে না এজন্য প্রথম শর্ত আছে নিজেদেরকে একজন ভালো নাগরিক ভালো উম্মাদ ভালো বান্দা হিসেবে নিজেদেরকে ভালো মুসলমান হিসেবে নিজেদেরকে তৈরি করা যাতে ইসলামী সমাজ ব্যবস্থা হলে সেখানে কোনো অনাচার না থাকে সরকার অনেক আইন করতেছে দেশে সব আইনকে বাস্তবায়ন করতে পারতেছে মানুষ উল্টো পাল্টা করে করে না মানুষকেও ভালো হতে হবে মানুষকে কি হতে হবে ভালো হতে হবে তো আমরা কোরআন শুন্য মাধ্যমে কোরআনসূন্না পরিষদের মাধ্যমে মূলত আমরা যেটা চেষ্টা করি বা চেষ্টা করছি সেটা হলো নিজেদেরকে একজন ভালো মুসলমান হিসেবে তৈরি করা তো আমি আশাবাদ ব্যক্ত করব আপনাদেরকে সাথে নিয়ে যে আমরা সকলে আজকের থেকে আগা আমরা আগের থেকে চলে আসছে এরপরেও আবার নতুন করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা খাঁটি মুসলমান হব এবং দুনিয়া আখেরাতের কল্যাণ লাভ যেটাতে হয় সেই কাজগুলো আমরা করব করবো কোরআনসন্না পরিষদকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব সাথে সাথে এখানে যারা আসছেন শুভাকাঙ্ক্ষী সহযোগী সদস্য কর্মী সদস্য হ্যাঁ অতিথি যারা আসছেন সকলকে অনুরোধ জানাব সাকার আপনাদের যারা দায়িত্বশীল আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অত্যন্ত ওনাদের সামনে বলছি বলার কথা তা না বাস্তবে খুব যোগ্যতা সম্পন্ন আমানতদার তা কোয়া এগুলো ওনাদের মধ্যে আছে এবং ওনাদের থেকে আপনারা যতটা নিতে পারবেন আপনারা উপকৃত হবেন দিন এলেম আমল তা কোয়া ওনাদের থেকে নেওয়ার জানার বোঝার চেষ্টা আপনারা যতটা চেষ্টা করবেন ততটা লাভবান হবেন ওনারা তো চেষ্টা করছে ওনারা শুধু চেষ্টা করলে হবে না আপনাদেরকেও চাইতে হবে কি বলেন এবং ওনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং এর মাধ্যমে এই শাখাটা উত্তরোত্তর যাতে উন্নতি হয় জনশক্তি বৃদ্ধি পায় এই এলাকায় বাংলাদেশিরা যারা আছে সবার কাছে যাতে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে যে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ সহযোগিতা করবেন আপনারা ঠিক আছে না এবং ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের যোগ্যতা যাতে আল্লাহ বাড়িয়ে দেন এবং ওনারাও আপনাদের জন্য যোগ দোয়া করবেন ইনশাল্লাহ তো আমি বেশ একটু লম্বা নিয়ে ফেললাম হয় সময়টা তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আবার কোনো সময় দেখা হবে ইনশাআল্লাহ তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থাকলো আমি অধমের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সকলকে মাফ করে দেন সকলকে কবুল করেন ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ হরবুল্লা আলমিন সাথে সাথে ওনারা এই সুযোগ করে দিলেন আমাকে বক্তব্য দেওয়ার এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকুল্লাহর সম্মানিত উস্তাদ সমতুল্য বড় ভাই আমাদেরকে যেই দিক দিক নির্দেশনাগুলো দিলেন আমরা যেন সকলেই তা অন্তর থেকে গ্রহণ করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে যেন আমরা তা আমল করতে পারি আল্লাহ সোহানু ও তা আলা যেন আমাদের সকলের ভিতরে এতটা মহব্বত সৃষ্টি করে দেন যাতে করে আমরা কেয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তেও যেন এই মহব্বতের খাতিরে যেন আমরা একে অন্যের সাথী হতে পারি